ঐক্য নেই, সেই কারণেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারছে না, কি বলবেন? তৃণমূল কংগ্রেস দলটাই লকডাউনের পর উঠে যাবে, লকডাউনে তুলতে তুলতে একবার তৃণমূল উঠে গেছে, তার জন্য কে থাকবে আর কে থাকবে না আর কয়েকটা দিন অপেক্ষা করুন, বুঝতে পারবেন। আমরা সকলে একসঙ্গে রাজনীতি করছি, একটা দলে রাজনীতি করছি, ওনাদের মতো বিভিন্ন টিম করে রাজনীতি করি না। ব্যাপারটা এরা এরা বলার চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে বিজেপি কন্ট্রোল করছে, তাই জন্য তাজিয়া বের করতে বারণ করা হয়েছে। যারা আইনের কিছু বোঝে না তাদের কথা বলছেন তো, যারা আইন বানানটা ভালো করে বাংলাতে বলতে পারবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, সুপ্রিম কোর্ট সংবিধান অনুসারে চলেন, ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা সকলে মানব, আমাদের পক্ষে রায় হলেও মানব। আর এই মামলার সঙ্গে বিজেপির দূর দূরান্তর সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে ওনাদের পক্ষে কোনো রায় গেলে সংবিধানের জয়, আর ওনাদের বিপক্ষে কোনো রায় গেলে বিজেপি করিয়েছে। এই যে কথাগুলো বলেন তাতে ওনাদের সম্পর্কে মানুষের ধারণা হয় এরা আইন টাইন কিছু বোঝে না, তার জন্য ওনাদেরই ক্ষতি। আমি ওনাদের কাছে আগ্রহ করবো সংবিধানটা করে যা বলার জ্যোতিপ্রিয়। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।